নতুন শিক্ষাক্রম বাস্তবায়নে শিক্ষকদের উপযোগী করে গড়ে তুলতে প্রশিক্ষণ এবং তাদের জন্য আলাদা বেতন কাঠামো প্রণয়নের তাগিদ দিয়েছেন জ্যেষ্ঠ সাংবাদিক এবং শিক্ষা সংশ্লিষ্টরা। জাতীয় শিক্ষাক্রম রূপরেখা 2021-এর আলোকে নতুন জাতীয় শিক্ষাক্রম নিয়ে রাজধানীর একটি হোটেলে সাংবাদিক এবং শিক্ষা সংশ্লিষ্টদের নিয়ে মতবিনিময় সভায় কথা বলেন তারা। সভায় কমে মাদ্রাসার শিক্ষার্থীদের উৎপাদনশীল কাজে আনার ওপরও গুরুত্ব দেওয়া হয়। শিক্ষামন্ত্রী বলেন, পরিবর্তিত বিশ্বের সঙ্গে তাল মেলানো এবং চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলায় মুখস্থ নির্ভরতার বদলে বাস্তব জ্ঞান এবং অভিজ্ঞতার ভিত্তিতে নতুন শিক্ষাক্রম করা হয়েছে। চলতি বছর নতুন শিক্ষাক্রমে প্রথম, ষষ্ঠ ও সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা বই পেয়েছে। আগামী বছর দ্বিতীয়, তৃতীয়, অষ্টম ও নবম শ্রেণীতে, 2025 সালে চতুর্থ, পঞ্চম ও দশম শ্রেণীতে, 2026 সালে একাদশ এবং পরের বছর দ্বাদশে চালু হবে এই শিক্ষাক্রম।